শুভেন্দুদা চেয়ারম্যান হওয়ার পর কয়েকটা ফাইল নিয়ে প্রশ্ন তুলেছিলেন শশাঙ্কবাবুর আমলের। স্বাভাবিক, আমার মনে হয় ওরা এ ব্যাপারে কিছু খোঁজ খবর দিতে পারবে। আর আর ওই ফাইলের মধ্যেই বেশ কিছু প্রমাণ লুকিয়ে আছে। কিন্তু সেটা করতে গেলে পার্টি বিরোধিতা করবে না? এখনো পর্যন্ত পার্টির কিছু লোক ওনার পক্ষে আছে। আছে, বিরুদ্ধেও আছে। বিরুদ্ধের পাল্লাটাই ভারী। আপনি একটু কথা বলুন না, যাতে ওনারা এই ব্যাপারে একটু খোঁজ খবর করে। ঠিক আছে, আমি দুপক্ষের সঙ্গেই কথা বলছি। আমার মনে হয় তুমি পার্টির সাহায্য পাবে। সাহায্যের দরকার নেই, বিরোধিতা না করলেই হলো। চল। আলাদা, এই হচ্ছে দিবা। আমি আপনার নাম শুনেছি, মিডিয়ার দলতে আপনার মুখটাও আমার খুব চেনা, তবে মুখোমুখি কোনোদিন কথা হয়নি। নাও, তুমি চেয়েছিলে যাতে আমি তোমার হয়ে পার্টির সেন্ট্রাল লিডারের সঙ্গে কথা বলি। আলাদাকে একেবারে নিয়েই এসেছি। কি বলতে চাও বলো। আপনি তো বলেছেন, তবু আপনি বলুন। আমি যা বলবো আমার ধারণা সবটাই আপনার জানা, শশাঙ্কবাবুর দুর্নীতির ব্যাপারে। হ্যাঁ, আমি জানি শশাঙ্ক করাপ্টেড, কিন্তু সেটা তো প্রমাণ করা যাচ্ছে না। শুধু অনুমানের ভিত্তিতে পার্টি তাই ওকে সাসপেন্ড করেছে, এখনো এক্সপেল করতে পারেনি। কিন্তু আলাদা, দিবা যেটা করতে পারছে লোকাল লিডাররা সেটা করতে পারছেন না। শশাঙ্ক হয়তো লোকাল লিডারদের পারচেজ করে রেখেছে, তবে দিবার কাজ সত্যি খুবই প্রশংসাযোগ্য। আপনি জানেন আমি কতটা এগিয়েছি। না, এই কেসটা নয়, তবে আগের ব্যাপারগুলো তো আমার অজানা নয়। শশাঙ্কবাবু আমার কাছে সবকিছু স্বীকার করেছেন। উনি শুভেন্দুবাবুকে মার্ডার করিয়েছেন, গত 30 বছরে উনি যা যা অন্যায় করেছেন সব স্বীকার করেছেন। উনি পার্টিকে চ্যালেঞ্জ করেছেন। নিজেকে যদি কেউ পার্টির ঊর্ধ্বে ভাবে তখনই সে পার্টিকে চ্যালেঞ্জ করে। তবে পার্টি তো আর বোকা নয়, পার্টি খুব ভালো করেই জানে যে শশাঙ্ক ইজ নট ক্লিন। শশাঙ্ক কিছু সমাজ বিরোধীদের আশ্রয় দিয়ে তাদের জোরেই জননেতা হয়েছে। পার্টি চাইছে প্রমাণ। প্রমাণ করতে পারলে ওনার জেল হবে। শুধু জেল নয়, শুভেন্দু খুনের জন্য ওর তো ফাঁসি হওয়া উচিত। তখন পার্টি বিরোধিতা করবে? কখনো নয়, পার্টি কখনো কোনো খুনির পাশে দাঁড়াবে না। আমার মতোই বরং আপনার কাজে পার্টি খুব খুশি হবে। তার একটা আভাস পাওয়া যেত। আমি দেখেছি সব কাজেই পার্টি আমার বিরোধিতা করে, এই কাজটাতেও বিরোধিতা করতে শুরু করে দিয়েছে। দেখুন, স্কুল, সুপারমার্কেট, হসপিটাল এইসব তৈরি করে কন্ট্রাক্টরদের কাছ থেকে তো প্রচুর টাকা উপার্জন করেছে শশাঙ্ক, আর সেই টাকা দু হাতে ছড়িয়েছে। সেই টাকা যারা খেয়েছে তারা তো বিরোধিতা করবেই। পার্টির ব্যানারে? না, সেটা আমি দেখছি যাতে ব্যানারটা ওদের হাত থেকে খসে পড়ে। আপনাকে আমি বলে যাচ্ছি, শশাঙ্ককে যদি পুলিশ গ্রেপ্তার করে তাহলে কিন্তু পার্টি এর মধ্যে নাক গলাবে না, কারণ পার্টি বিরোধী কাজের জন্যই তো সাসপেন্ডেড হয়ে আছে, এক্সপেল করতে সুবিধা হবে। তাহলে তোমার লড়াইটা চালিয়ে যাও, আমি তো ছিলামই, এখন পার্টির সেন্ট্রাল লিডারশিপও তোমার পাশে আছে। হ্যাঁ, আপনি এগিয়ে যান। যত খুনি, চোর, সমাজ বিরোধী, এদের প্রাপ্য শাস্তি দিন, কোনো ভয় পাবেন না। আসি। দিবা বলছি, পারমিশন পেয়ে গেছি।